হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোম ওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোম ওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের তৃতীয় পর্বের যে পরীক্ষা, অর্থাৎ তৃতীয় পর্বে তোমাদের বইয়ে কি কি আছে এই বিষয়গুলো খুঁটিনাটি পেজ টু পেজ। আজকে আমরা শুরু করব 228 নম্বর পেজ থেকে। এর আগের দিন আমরা দেখেছিলাম 227 নম্বর, এখানে অনেক কিছু ইংরেজি শব্দ শিখেছিলাম। আমরা অঙ্ক শিখেছিলাম 226 নম্বর পেজে, আমরা 225 নম্বর পেজে একটা বাংলা পড়া পড়েছিলাম, কালুদার দোকান, কালুদাকে দেখেছিলাম, আমরা দেখেছিলাম আসগাদ চাচার চায়ের দোকান, ফুটবল খেলা, রেবা লাল শাড়ি পরে, আমরা 224 নম্বর পৃষ্ঠায় আঙুর আঁকতে শিখেছিলাম, এবং আমরা 223 নম্বর এই বইয়ের প্রথম পাতায় শিখেছিলাম সুন্দর একটি ইংরেজি ছড়া আর বাংলা এবং ইংরেজি মানে দিয়ে সুন্দর করে করার চেষ্টা করা হয়েছিল। যারা দেখনি তারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নাও, আর যারা ভাবছো একটি ভিডিও স্যারের মিস করবো না, তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। তাহলে কি হবে জানো, আমি যখন তোমাদের জন্য পড়াশোনা ইউটিউবে আপলোড দেব তখনই তোমরা জানতে পেরে যাবে। তো চলো আমরা দেখি 228 নম্বর পৃষ্ঠায় কি আছে। শক থেকে কথা খুঁজে গোল করো, এখানে অনেক কথা লুকিয়ে আছে, অনেক বেশি বেশি অক্ষর যুক্তাক্ষর দেওয়া আছে, সেগুলোর থেকে বাদ দিয়ে আমরা কিছু কিছু বেছে বেছে নিলে, পরপর বেছে বেছে নিলে সেখান থেকে কথা হবে। যেমন ধরো এখানে আমরা পেয়ে গেলাম মুদি, এখানে আমরা কি পেলাম, মুদি, মুদিখানার দোকান হয় না, যারা চাল ডেল ডাল তেল নুন বিক্রি করে তাদেরকে বলে মুদি। ঢেঁকি, যাতে করে ধান ভাঙা হয়, ঢেঁকি দেখেছো এইরকম টাইপের থাকবে, এখানে মা কাকিমারা পায়ে দিয়ে দাবন দেবে আর এইখানে গর্ততে ধান দেওয়া থাকবে আর ধপা ধপ শব্দ হবে। এখানে দেখো তেল আছে, তেল কথাটা, এখানে মুড়ি আছে, এখানে মাঝখান আছে, মাঝখান একটা কথা, তারপর চুন, তারপর জল আছে, তাহলে এগুলো এখানে লিখে দিতে হবে। তাহলে প্রথমে আমরা কি পেলাম, মুদি, তাহলে ময়হর্ষু লিখে লিখে সবাই লেখো মুদি। তারপরে কি পেলাম, ঢেকি, ধয়ে চন্দ্রবিন্দু একার কয়ে হর্ষই ঢেকি। তারপরে কি পেলাম, তেল, তয়ে কার ল তেল। তারপরে কি পেলাম, মুড়ি, ময়সু ডাম ডয়ে হর্ষই মুড়ি। তারপরে পেলাম কি, মাঝখান একটা বড় শব্দ, মাঝ একার ঝ মাঝ একার চন্দন খান একটাই শব্দ, মাঝখান মানে মধ্যে। তারপরে পেলাম চুন, ছয় হর্ষু দন্তন চুন। তারপরে পেলাম জল, বর্গীর জল জল। তারপরে এই ঘরটায় পেলাম ভাত, এখানে পেলাম ভয়াকার ত ভাত। আরো পিপা কি পাবো দেখো, জাম, বর্গীর জয়ে আকার ম জাম। তারপরে লাল, কি পেলাম, লাল, লয়ে আকার ল লাল। তারপরে কি পেলাম দেখো তো, বেত, বেত দেখেছো, হ্যাঁ, ছড়ি বা লাঠি, এরকম লাঠি থাকে তাকে বলে বেত। বেত এক প্রকারের ঘাসের মতো যার দিয়ে ধামা তৈরি হয়, এরকম ভাবে বেতকে পর 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 বেঁধে নিয়ে পেছা বা ধামার মতো তৈরি হয়ে যায়, পেছে এইরকম বেতের তৈরি ধামাগুলো হয় ধামা। তারপর রাত, এখন তো রাত, ডিম, আমরা ডিম খেতে ভালোবাসি, তাহলে ডিম, দেখছো কত শব্দ এখানে লুকিয়ে আছে ছকটায়, আর দুটো আমি বার করে দিলাম না, এখানে দুটো তোমরা বার করবে, কেস করতে পারছো নিশ্চয়। বেশ চলো আমরা পরেরটায় দেখি, ছক থেকে কথা বানাই। এখানে এক নম্বর নিয়েছি আর এখানে তিন নম্বর, তিন নম্বরে কি আছে, কা, একে তা তাল, তাহলে তালে কত নম্বর হলো, ল কততে আছে দেখো তো, ল তিনে, একটা এই ঘর থেকে নেব তিনটা এই ঘর থেকে নেব হলো, তাহলে এবারে কি নেবো বলো তো, দুই দুই নিলাম, কয়াকার সন্তান্ন কেন আটে আছে, তাহলে এখানে আট নিলাম, তাহলে এখানে কি হয়ে গেল, প হয়ে গেল দুয়ে,
আর দন্তান্ন হয়ে গেল, পান হয়ে গেল। তিনে দেখো তিনেরটা করে, তিনেরটা কি হবে, ক আকার নিলাম, তিনে ক আকার, ক এক নিয়ে নাও, তাহলে এখানে তিন এখানে এক, ক আকার ক কাক। চারেরটা দেখো তো, চার নিলাম এখানে আর এখানে পাঁচ নিলাম, তাহলে 45 হয়ে গেল। এটা হয়ে গেল 250, আর পাঁচে কি আছে, ব ডুব, বুঝতে পারছো? ছয়ে দেখো পাঁচে কি আছে, দেখো তো এখানে পাঁচ নিলাম, 5 10 5 10 4 করো, তাহলে কি হলো, পাঁচে আছে 6 আকার, অন্তস্ত 1 আকার, ছায়া, ছায়া হয়ে গেল। এবার দেখো তো ব আছে 6, এদিক থেকে একটা কিছু নাও, বক বক এক নিয়ে নাও, তাহলে হয়ে গেল বক বক, বুঝতে পারছো? বাকি দুটো তোমাদের জন্য হোম টাস্ক দিলাম, দুটো তোমরা নিজে করো। আচ্ছা দেখো 229 নম্বর পেজ, 229 নম্বর পেজে আমরা নানা রকম ভাবে 10 বানাই। শর্টকাট পদ্ধতিতে আমি বলে দিই, শূন্য দিয়ে শুরু করেছে, তার মানে এখানে 1 2 জাস্ট নামটা লিখে দাও, 1-এ ছন্দ, 3 4 5 6 7 8 9 10, এদিকে থেকে শূন্য দিয়ে শুরু করেছে, 1 2 3 এদিক থেকে যাচ্ছি, হ্যাঁ শূন্যর পরে 1 হয়, 4 5 6 7 8 9, দেখো মজার খেলা, 0 আর 10-এ 10, 9 আর 1-এ 10, 8 আর 2-এ 10, 7 3 10, 6 4-এ 10, 5 5-এ 10, 6 4-এ 10, 7 3-এ 10, 8 2-এ 10, 9 1-এ 10, কত সুন্দর হয়ে গেল। আমরা একবার এদিক থেকে 1-এ ছন্দ লিখলাম, আর একবার এই ভেতর ঘরটা এদিক থেকে লিখলাম, ঠিক একইভাবে আমরা 15 পাবো কি করে দেখো তো, 1-এ ছন্দ লিখে পড়ো চটপট, 1 2 3 4 5 6 7, আছে মিলে গেল, 8 9 10 11 12 13 14, এবার এদিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখো সব দিক থেকেই 15 হচ্ছে, 14-এ 1-এ 15, 13-এ 2-এ 15, 12-এ 3-এ 15, 11-এ 4-এ 15, 10-এ 5-এ 15, 6-এ 9-এ 15, 7-এ 8-এ 15, 8-এ 7-এ 15, 9-এ 6-এ 15, 10-এ 5-এ 15, 11-এ 4-এ 15, 12-এ 3-এ 15, 13-এ 2-এ 15, 14-এ 1-এ 15, তাহলে আমরা অনেক রকম ভাবে 15 জাস্ট নামটা লিখে বানিয়ে ফেলতে পারলাম। তাহলে তোমাদের জন্য কাজ দিচ্ছি, 8 বানাতে হবে আমাদের, তাহলে এখানে 8 প্লাস ফাঁকা, এবার ফাঁকা ফাঁকা ঘর, সবই 8 হবে, সবগুলো কি হবে, 8 হবে, তোমাদেরকে বানাতে হবে, এগুলো তোমাদেরকে বানাতে হবে। তাহলে এখানে কি করব, এখানে শূন্য আছে, এখানে 1 2 3 করে বসাবো, আর এদিক থেকে এখানে শূন্য আছে, সবগুলোতেই 1-এ ছন্দ বসি, তাহলে আমার 8 হয়ে যাবে, সুন্দর করে গোল করে করবে। হ্যাঁ 230 নম্বর পৃষ্ঠায় দেখো তো, দেখো জিপ, জিপ মানে গাড়ি, এই যে গাড়ি মিলিয়ে দিলাম, পা ইংরেজি কি, ফুট, ফিট, দুটো পা আছে ওই জন্য ফিট, ফুট মানে পায়ের পাতা, বি আমরা আগেই পড়লাম তো, আগের দিন পড়লাম বি মানে মাছি, কুইন মানে রানী, সিড, সিড মানে বীজ, ট্রি মানে গাছ, এইভাবে আমাদের ভি ভি আই পরীক্ষায় এটা পড়তে পারে। হোয়াট ডু ইউ গেট ফ্রম ট্রি, গাছ থেকে আমরা কি পাই, গাছ থেকে আমরা কি পাই বা কি কি পাই,
We get fruit, flowers from tree. তাহলে আমরা গাছ থেকে পাই ফল এবং ফুল, ফল ফুল পাই। হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে আমাদের এখানে হবে ট্রিজ, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাছাড়া আমাদের বেস্ট সব থেকে ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড উত্তর দেওয়া আছে। টি ফর টিচার, টিচার তোমাকে যদি বলে হোয়াট ডু ইউ, হোয়াট ডু ইউ গেট, হোয়াট ডু উই গেট ফ্রম ট্রি, তখন তোমাকে বলতে হবে উই গেট ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার্স ফ্রম ট্রি। তারপরে হু ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, তখন বলতে হবে ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। সঙ্গে কি আছে দেখি,